আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে ওই চলে আসলাম একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন দেশে এবং দেশের বাইরে থেকে বৈশাখ আমার এই ভিডিওটি দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবাই লেগে দোয়া করি তো কালকে হাঁটতে হাঁটতে বালুর মাঠ গেছিলাম সবজি আনতাম সবজি মানে বলতে শাক আনতাম গেছিলাম তো শাক আর পাই নাই বালুর মাঠ একদম ময়দান তো আওয়ার সময় করলা নিয়ে আইছি আমি আধা কেজি আর পপন আনছি চুরায়া সুমায়া কইসে পপ্পন খাই তো আনছি তো আয়াতের লাগা একটা ব্যাড আনছি আয়াতে বেড দেখা সিক লাগাইছে তো আনছি বেড় আয়ালতে লেগে তো আয়ো ভিতরে বল খেলে বোতল দিয়া তো অনেক হাসি পায় বোতল দেওয়া বল খেলে তো বেড় আনছি অনেক ব্যাট দিয়ে খেলতাছে বল মাসাল্লা দিলে এই যে আয়া তো খাইতেছে নিয়া তো আজকে আমি কি কি বাজার করছি এটাই আপনার সাথে শেয়ার করব। আপনার আমার সাথে থাকবেন থাকা পুরা বিডোডা দেখবেন আর দেহার শুরুতে একটা লাগ দিবেন তো এম জালি আনছি একটা আর এক পা ছিম আনছি আর আধা কেজি মূলা আনছি তিন মূলা শাক আনছি দৈনা পাতা আনছি তেলাপুয়া মাছ আনছি একটা পাঙ্কাশ মাছ আনছি তো সময়া আবার তেলাপইয়া মাছ ফাঙ্কাশ মাছ ছাড়া অন্য মাছ খাইতে চায় না তো সময়া বৈশা বৈশা পাখের ঘরে সিম কাটতেছে তা আমি আবার করতেছি কই মাছ কাটি আমি তখন আমি বাজারে গেছিলাম নয়টা বাজে তা আমি আবার ওটা নিয়ে আমার মার বাসায় গেছিলাম ওই জায়গা একটু দেরি হয়েছে তো মারে দেখকে পরে বাসায় এসছি তো রান্না করতে করতে কাটাকুটি করতে করতে দেরি হয়েছে গা তো বারোটা বাজে তো আমি কাটাগুটি কইরা দাই কইরা পরে রান্নারা বসামো তো আমি এই যে মাছ কাটছি তেলাপিয়া মাছ আর পাঙ্কাশ মাছ কাটছি তো মূলা শাক আগে আস্তা দুইয়া নিছি দুইয়া পরে কাটছি কয়েকটা চুলাতে বসাই দিলাম মূলা শাক ফাফে আর মূলা বসাই দিলাম পাফে তো ওই যে পাঙ্কাশ মাছ বাজি করছি তেলাপিয়া মাছটি আগে বাজি কইরা নিছি তো বাতও বসাই দিছি আজকে আবার চুলাতে গ্যাস কম দুই দিন তিন দিন ধরে গ্যাস কম তো বাংলাদেশ সেগুন ঠিক প্রচণ্ড গরম পড়ছে এত গরম ফাঁকের ঘরে তো রান্না গরম যায় না প্রচুর গরম আর বাতাস নাই কোনো সাইড দিয়ে বাতাস আয় না আর ফ্যানের বাতাস ঠিক এতটা ফ্যানের বাতাস খুন এতটা লাগে না গায়ে তো আমি এই যে আদা বাটা রসুন বাটা এটি দিয়ে দিচ্ছি দেয়া বাজার নিতে আসি লবণ দিয়ে দিচ্ছি দইনার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামিস মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক ছামিশ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা চামিস পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সারা দিয়ে দিতেছি তো কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এই যে সাথে আলু আছে সিমের সাথে তো সুমায়া লম্বা লম্বা করে কাটছে আলুরি মশাল্লা দিলে আমার তরকারি অনেক সুন্দর হয়েছে কাটা তো সুমায়া সুরায়া মশাল্লা দিলে অনেক তরকারি অনেক সুন্দর করে কাটে তো আবার যে কোনো কাজ করে অনেক সুন্দর করে করে তো কালকে যে পিৎজা বানাইছিলো মশাল্লা দিলে অনেক মজা হয়েছিলো আমাদের বাসায় আবার নেহা বানাইছিলো আমার বাই মেয়ে আইসিন তো খাইছে পিৎজা খাইয়া গেছে মাসাল্লা অনেক মজা হয়েছে পিজ্জা তো আমি দুয়ে চুলায় রান্নারা বসাইছি কিন্তু আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি তো আজকে কি কী রান্না করবো এটি আপনার সাথে শেয়ার করব তো সিম দিয়া তেলাপিয়া মাছ রান্না করব আর মূলা দিয়া পাঙ্কাশ মাছের মাথা রান্না করব আর শাক ভাজি তো সুমায় আর খন্ত কালকে ফিজা বানাইছে তো কালকে ফিজ্জা বানায় রাতের বেলা অনেক জ্বর উঠছে গন্তি রাত্রের বেলা জ্বর উঠছে তো নাফা বড়ি খাইছে নাফা বড়ি খাইয়ে শুইছে তো জ্বরটা কমছে তো আজকে আবার জ্বর উঠছে তো এই টিকটিক আবার টিকটিক করে তো এই যে মূলাটা দিয়ে দিছি আমি তো সুমায় লাগুন থেকে সবাই দোয়া করবেন সুমায়ের জ্বর আল্লাহ ফাকরা বুলাল আমি তাড়াতাড়ি সুস্থ করে যায় তো মুখে জ্বর মুখে বলে গায়ের জ্বর সরি কটা খালি ভেঁচ লাগিয়া যায় গৰমে লাগে গৰম আমি অস্থিৰ ভিতৰত আছি তো গাইতো জ্বৰ এতিয়ালৈকে মুখে খালি তিতা লাগে কিছু খাইতে পাৰে না আমাৰ তিতা লাগে মুখে তো আমি আবাৰ কৈ তোমাৰ মুখে তিতা লাগে তো জ্বৰ তিতা লাগবই এতিয়া লাগে কিছু মজা লাগে না তো কঁচানী হৈ গৈছে গা আমি পাংকাশ মাছটি দিয়ে দিছি তা আমি যে কোনো কাজ করি আস্তে ধীরে কাজ করি আমি কিনু তারা ফুরা করে কাজ করি না তো ভিডিও করলে কিনু তারা পুরা করে ভিডিও করন যায় না তো ভিডিও করলে কিন্তু আস্তে ধীরে ভিডিও করতে হয় তো এটা সবাই জানে সব আপুরা সব ভাইয়ারই জানে তারা ফুরা করে ভিডিও করলে ভিডিও সুন্দর হয় না আস্তে ধীরে ভিডিও করতে হয় আর যে কোনো কাম আস্তে ধীরে করলে সুন্দর হয় তারা পুরা কাজ করলে সুন্দর হয় না ভালো দেখা যায় না আর আমি তারা পুরো করে কাজ করতে পারিও না আমি আস্তে ধীরে কাজ করি হেতে কাজ সুন্দর হয় তো আমি ফাঙ্কাশ মাছ কোন থেকে আমি সব সময় গরম পানি দেওয়া দুই আর লবণ দেওয়ার দুই কুন থেকে সব সময় যে কোনো মাছ আমি দুই আজকে আমি পাঙ্কাস মাছ খাইতে পারি না আর মুরগি যে আমি দুই একটা একটা করে মুরগি দুই সব আর সেবরা ফেবড়া পালাই দুই তো সুরায় এরকম করে মুরগির দুই কুন থেকে আমার লাই তো ওই যে সিম তরকারি হয়ে গেছে গা কড়া দিয়ে দিছি। তো ওই যে মূলা তরকারি তো আমি দন পাতা দিয়ে দিতে তো দুই চুলা যদি রান্নাটা বসায় তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ লাগে না আমার তো এক চুলা করলে অনেক দেরি হয় তো পারমেশার বাবার লেগে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ অশেষ মতে আপনাদের দোয়ায় ভালোবাসায় পারবেশের বাবার পাওটা কিছু টানি সুস্থ আল্লাহ মতে পাওয়ার ফুলাটা টানি কমছে আপনারা দোয়া করবেন আল্লাহ ফকর আব্বুল আলামিন তাড়াতাড়ি যে সুস্থ করে দেয় পারবেশের বাবারে তো পারবেসের বাবা খালি কইতেছে আমি কখন কাজ করবো কখন কাজ করবো তা আমি আবার গই কখন কাজ করবা আল্লাহ ফকর আব্বুল আলমিন যখন পাও বালা করবো তখনই কাজ করবা সমস্যা কি এক মাস বইয়া থাকো এক মাস যদি বইয়া না থাকো তোমার পাও যদি বালা না হও তুমি তো কাজ করতে পারবা না পাও বালা হইলে আসে তুমি কাজ করবা তো কীভাবে কাজ করবা তারপর আসে জামাই ফার্ভেসের বা খাইতে বইসে তো ফারবেসে আগে খাইয়া উঠছে তো ফার্বেসের বাবা ঘন থেকে পাও একটা টেবিলের উপরে রাইকিয়া ভরে খাইতেসে তো পাওটা জুলাইয়ে রাখলে খাইতে পারে না পাও ব্যথা করে আমি বাজারতে আসার সময় সমসার আনছিলাম আমরা সবাই সমসার খাইতেছি চারটে আনছি আয়াত আমি সুরায়া সুমায়া এটি খাইতেছি তো অনেক মজা হয়েছে তো সুমায়ের জ্বরে মুখটা অনেক হয়ে গেছে গা তো আজকের মতন ব্লগটি এখনই শেষ করছি আগামালকে ব্লগ আবাৰ দেখা হ'ব আল্লাম